বাড়ির নিচে থেকে দেখাচ্ছি, দেখুন। হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। এটা এটা কি জায়গা একটু বলতে পারবেন? ওটা লেখা করা আছে, দাদু বলছি যা সে বলে দাও তো। এটা লুক কেন বলছো? বসার ঘর বৈঠক খেলা এটা বসতেন ভেতরে যান বিপ্লবীদের মিটিং হতো ওদিকটা দেখে দেখে উপরে ফেলে যাও। ধানের গোলা আছে, পাশে ঠাকুর ঘর আছে। ঠিক আছে, উপরে যাচ্ছে বাড়ির। দাঁড়া, হয়তো পাখি পাখি কিছু বুঝতো আমি জানি না, বাট দেখিয়েন মনে হয় বারান্ডা। এটাই মনে হয় ধানের গোলা ছিল। এটাই মনে হয় ব্যালকনি। তালা মারা আছে, ঢুকতাম ভিতরে। মনে মনে বাথরুম, এটা মনে মনে রুম বাড়ি, এটাই থাকতেন। ওরা বসে আড্ডা মারতেন মনে হচ্ছে আমার দেখে। বাড়ির নিচে থেকে দেখাচ্ছি, দেখুন। আমরা আজ এখানে এসেছিলাম, আমার সঙ্গে আমার দাদা আছে জুবের আলী, বিগ ফুটবলার। দাদা কেমন লাগলো এখানে এসে? তোমার সঙ্গে আসতে পেরে আমি নিজেকে, না দাদা ওইরকম বলবে না, মনে হচ্ছে কিন্তু রিয়েলি খুব ভালো জায়গা। ঠিক আছে, এই তোমার আপনি মল বা কোনো পার্ক ওখানের থেকে কম্পেয়ার করছে না, আমাদের কলকাতার মধ্যে এত সুন্দর জায়গা আছে আমরা জানতাম না। সো পুরো কেজি যাও ভাইকে, ঠিক আছে, দারুণ জায়গা চুজ করেছে। সো আমরা এবার বাইরের দিকে যাচ্ছি না, বাড়িতে বাড়ির বাইরে যাচ্ছি। যাচ্ছি, আমরা বাইকে করে এসেছি। ঠিক আছে, এটা পড়বে তোমার ওই কোলাঘাট সেরে পাঞ্জাব আছে ওর আগে। ঠিক আছে, মানে অনেকটাই আগে। তো আমরা
সকাল বাড়ির দিকে যাব। আমরা অনেকক্ষণই এসেছিলাম, তো এটা খোলে নে বলে আমরা ঢুকতে পারিনি, আমরা ওই দিকে ছিলাম একটু গঙ্গার ধারে। তো আমরা এবার যাবো। দাদা আছে, দাদা ওখানে বলছে ফুচকা খাবে মনে হয়, দেখি কী করা যায়। সো গাইস, বাই বাই।